অর্থাৎ আমি একসাথে নিয়েছি বলে কিন্তু আমার অনেকটা সেভ হয়েছে, প্রায় 70% সেভ। এখানে আমি কি ক্রিম ইউজ করেছি, কোন ক্রিম ইউজ করলে তোমরা সঠিক এরম ভাবে খুব সুন্দর ভাবে একদম দেখতে পাচ্ছ জিনিসটা পাবে, এটা কিন্তু আগের আমার ব্লগটা দেওয়া আছে, তোমরা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো গাইস, আমি সায়ন্তন, তোমরা দেখছো ব্লগার সায়ন্তন। হাসতে থাকো, হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো, খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। আমি আবার নিয়ে চলেছি কেকের আরেকটা রিভিউ, প্রোডাক্ট রিভিউ। আজকে কিন্তু ফুড কালার আর ফুড কালার এসেন্স এর আমি রিভিউ নিয়ে চলে এসেছি। তোমরা যদি আগে কেকের যে সমস্ত টোটাল প্রোডাক্টের রিভিউ আমার এর আগের ভিডিওগুলো সব আছে, রিভিউগুলো তোমরা দেখতে পারো, দরকার প্রয়োজন অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। কিন্তু চলো আজকে আমি এখন ফুড কালার এসেন্স, দেখো এইরকম বক্সের মধ্যে এইভাবে বিভিন্ন যে ফ্লেভার গুলো কি সুন্দর ভাবে একসাথে অনেকগুলো আছে, কতগুলো আশপাশ 10টা আছে টোটাল এসেন্স আমার হাতে আছে। তো আমি এইগুলো দিয়ে চট জলদি কেক বানাতে পারবো। আর এটা ফুড কালার আছে, বিভিন্ন কালারের যে দেখতে হবে তার জন্য হচ্ছে ফুড কালার পেয়ে গেছি। এ বাবা কি হলো, এটা লিক করেছে কি, দুটো জিনিস কেককে ডেকোরেট করতে এবং স্বাদ আনতে এইগুলোই ব্যবহার করা হয়। তো সেইগুলো এখন আমার কাছে আছে, এর একটা ছোট্ট আমি ব্যবহার তোমাদের দেখাবো। আমি এটা কিন্তু একদম এক্সপেক্ট করিনি ফ্লিপকার্টের থেকে, এখানে কিন্তু কালারটা একটু বেরিয়ে ঠিক আছে, মোটামুটি এটা সিল করাই আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফুড কালার আর ফুড কালার এসেন্স আছে। তো এগুলোর আমি দামটা বলে দিচ্ছি, এতে টোটাল 10 পিস আছে, এটা ফুড কালার, এটা দাম নিয়েছে কিন্তু 360 টাকা। টোটাল একটা করে তোমরা নিতে পারো, এটা আমি কম্বো সেটটাই পুরোটা নিয়েছি। তো এটা সরি 360 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে ফুড কালার যে এসেন্সটা সেটা হচ্ছে 350 টাকা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, তোমরা দেখতে পেয়েছো। তো একটা প্লাস্টিকের যে ডাব্বাগুলো আছে, ডিবেগুলো আছে, খুব সুন্দর একটা কোয়ালিটির কিন্তু প্লাস্টিকগুলো, এটা খুব ভালো প্যাকেজিং হয়েছে, বাট এটা একটু ডিলে হয়েছে আমি বুঝতে। চলো আমরা এটার ব্যবহারটা দেখি, আছে কি কি কালার পেয়েছি বলে দিই। এখানে কি, এখানে ব্লু আছে, এটা ব্রাউন চকলেট আছে, এটা রেড অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা রাসবেরি রেড, এটা গ্রিন, এটা পার্পেল, এটা টমেটো রেড, এটা পিঙ্ক, এটা ইয়েলো, হ্যাঁ লেমন ইয়েলো আছে, এটা কিন্তু কালার। এটা হচ্ছে ফুড কালার যে এসেন্সটা, পাইনাপেল, চকলেট, অরেঞ্জ, রোজ, স্যাফরন, ফুস, লেমন, ভ্যালিনা, ম্যাঙ্গো আর পেস্তা। ওকে, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর কিন্তু এসেন্সগুলো পেয়েছি আমি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসটা, দেখো। চলো এটা আবার অ্যাড করে দেখি। তো এগুলো দেখো, এটা টোটাল আছে কিন্তু 1, 2, 3, 4, 5, 10টা টোটাল। তো 10টা যদি দেখা যায়, এটা ইন্ডিভিজুয়ালি প্রাইস হচ্ছে 30 ml 120 টাকা করে দাম, তাই কিন্তু অলরেডি এটা আমার প্রায় 1000 টাকার উপরে হয়ে যাচ্ছে দাম। কিন্তু আমি এটা কম্বো পেয়েছি কিন্তু অনেকটা সেভ হয়েছে, 350 টাকা। আর এটাও কিন্তু প্রায় সে একই দাম, 30 ml আছে, 120 টাকা করে দাম পার পিস এসে ফুড কালার গুলো। অর্থাৎ আমি একসাথে নিয়েছি বলে কিন্তু আমার অনেকটা সেভ হয়েছে, প্রায় 70% সেভ। আমি যেটা দেখাবো তোমাদেরকে, এখানে রেডটা ইউজ করবো, অর্থাৎ আমি রোজটা ইউজ করবো। এখানে আমি রোজ এসেন্সটা আমি নিয়ে নিয়েছি এখানে। চলো এবার দেখি এটার সাথে এটার মধ্যে কি যাচ্ছে। এখানে একটা টমেটো রেড আছে, আরেকটা আছে অরেঞ্জ রেড, আর একটা আছে রাসবেরি রেড। আমি রাসবেরি রেডটা এখানে নিচ্ছি, এখানে ইউজ করছি। ওকে, আমি কালার নিয়ে নিয়েছি আর এসেন্সটাও নিয়ে নিয়েছি, এই দুটো জিনিস আমরা কিন্তু এখন আমরা এই দুটো অ্যাড করে দেখি কতটা কি পরিমাণ অ্যাড করতে হবে। এখানে আমি ক্রিমটা হুইপ করে নিলাম, এর মধ্যে আমি এখন এসেন্স আর ফুড কালারটা ইউজ করব। ওকে, মোটামুটি আমরা এখানে 1 ফোঁটা করে
দিয়ে দেখছি কতটা হয়, ফোটা 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 করে দিচ্ছি। আগে কিন্তু আমি এখানে ফুড কালারটা ইউজ করছি, দু ফোটা দিচ্ছি, ওয়ান টু, আমি দু ফোটা এখানে ইউজ করলাম ফুড কালারটা। ওকে, পারফেক্ট কালার পেতে গেলে আমাকে আরেকটু কালার আমাকে ইউজ করতে হবে, ওয়ান টু, ব্যাস। এটা হচ্ছে রাসবেরি রেড, স্প্যাচুলা দিয়ে আমি একটু ভেটে দিচ্ছি এটাকে। টিমটা কি সুন্দর লাগছে, এসেন্সটা আমি এখন ইউজ করছি, এটা রোজ এসেন্স ইউজ করছি আমি। এটা কিন্তু আমি দু ফোঁটা ইউজ করবো, এক ফোঁটা দু ফোঁটা। এখানে আমি ক্রিমটা হুইপ করে নিলাম, একদম কালার এসেন্স এবং টোটালটা খুব সুন্দর ভাবে কিন্তু এখানে হুইপ হয়েছে। আর যে কালারটা এসছে এটা হচ্ছে রাসবেরি রেড কালার, যে গন্ধটা এখানে উঠেছে না সেটা আমি হয়তো পাচ্ছি কিন্তু তোমরা পাচ্ছ না, তোমরা যখন নিজেরা ইউজ করো তখন বুঝতে পারবে এটা কত সুন্দর একটা জিনিস। আর স্মেলটা খুব সুন্দর, এটা জন্য আমি চিনি কিন্তু অ্যাড করিনি, এটা চিনি অলরেডি এখানে অ্যাড করা ছিল। এখানে আমি কি ক্রিম ইউজ করেছি, কোন ক্রিম ইউজ করলে তোমরা সঠিক এরম ভাবে খুব সুন্দর ভাবে একদম দেখতে পাচ্ছ জিনিসটা পাবে, এটা কিন্তু আগের আমার ব্লগটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকো, এরকম রিভিউ এবং আমাদের যে ব্লগ ফুড ব্লগ গুলো তোমাদের সামনে সবসময় তোমরা শেয়ার করবো। ওকে, চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, আর রিভিউ ব্লগ দেখা হচ্ছে অন্য কোনো রিভিউ বা ব্লগে, তাহলে টাটা।